চাইলে আমি আর জীবন রাজনীতি করব না, আমি সমাজ কর্ম আমি করব না বন্ধুগণ। তাই আজকে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বলতে চাই, আপনারা অবিলম্বে আপনাদের সিদ্ধান্ত বললাম তো, আমি মনে করি এখনো আপনারা তৃণমূলের মতামত নিয়ে আপনারা চিন্তা ভাবনা করে আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন যদি কোনো ব্যক্তি বলতে পারে আমি কারো কাছ থেকে কোনো কাজ করবে, দল দুইবার ক্ষমতায় ছিল 1991 সালে, 2001 সালে আমি জেলা বিএনপির সেক্রেটারি মান্নান মিয়ার পরের নেতা, আমাকে বলা হতো যদি কেউ বলতে পারে আমি কার কাছ থেকে নিয়েছি তাহলে আমি রাজনীতি করব না, যদি কোনো থানার কোর্ট কাছারি তদবিরে আমি কারো কাছ থেকে কোনো টাকা নিয়ে থাকি আমি রাজনীতি করব না, যদি কারোর সাথে আমি কোনো দুর্ব্যবহার করে থাকি আমি করব না, যদি কোনো কর্মী গিয়া রাতে দিনে দুপুরে ভোর রাত্রে আমাকে গিয়া না উড়াইতে পারে তাইলে আমি রাজনীতি করব না। তাইলে আজকে আমাকে দল কি কারণে এত অবজ্ঞা করলো, দলের দুর্দিনে আমাকে এত আদর করে বেগম খালেদা জিয়া নিজে ডেকে নিয়ে আমি দরখাস্ত করি না আমাকে মনোনয়ন দিল, আজকে কেন আমাকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত আপনারা কি আমার সাথে আলাপ না করে কোনো নির্বাচনে নামবেন? আমরা আবারও আপনাদের সকলকে ডাকবো, দল আমাদেরকে ইতিমধ্যে কি বলে আমরা যে আলটিমেটাম আজকে দিলাম এই মিডিয়ার মাধ্যমে হয়তো তাদের কাছে যাবে, দল আমাদেরকে কি বলে আমরা সেটার জন্য অপেক্ষা করব, এবং পরবর্তী সময় আমরা যদি দল আজকে আমাদের এইরকম ভাবে যদি আমাদের ছুড়ে ফেলে দেয়, যদি আমাদের অবজ্ঞা করে, তাহলে আমরা যে কোনো কঠিন সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হব। আপনারা রাজি আছেন না? যদি আমরা বলি সকলে আমরা একযোগে পদত্যাগ করবো আপনারা রাজি না? আমি আমার কথা আর আমি বাড়াতে চাই না, আমি আবারও মাননীয় মহাসচিব মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেত্রী জেলখানায় আছে, আমি তার মুক্তি চাই। মাননীয় মহাসচিব আপনার সাথে ব্যক্তিগতভাবে 1967 সাল থেকে আমি পরিচিত, আপনি ব্যক্তিগতভাবে আমাকে চিনেন, আপনি শিবপুরের নাম ফর্ম সব জানেন, অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করে সঠিক জায়গায় আমাকে মনোনীত করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই সিট আগামী দিনে উপহার দিতে সক্ষম হব। আমরা অনতিবিলম্বে অনতিবিলম্বে হাইকমান্ডের সিদ্ধান্ত পরিবর্তন করে ওনাকে যাতে মনোনয়ন দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি, অন্যথায় নেতা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। যদি অন্য কাউকে নমিনেশন দেওয়া হয় তাহলে শিবপুরে আচ্ছা বের ভাঙে না মানে